ডিসেম্বর 2023। হ্যাঁ বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই 2023 ডিসেম্বর মাসে আপনারা রেশন দোকান থেকে কত পরিমাণের কি রেশন দ্রব্য পাবেন রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। পেজের একটু নিচের দিকে আমরা আসব। নিচের দিকে আসার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, নো ইওর এনটাইটেলমেন্ট। এখানে আমরা ক্লিক করে দেব। আর ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে আমরা প্রথমে বাম দিকে, অর্থাৎ এই পেজের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি। তারপর দেখুন রাইস, অর্থাৎ চালের পরিমাণ, তারপর গম বা আটার পরিমাণ। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো AAY ক্যাটাগরি। এই AAY ক্যাটাগরির রেশন কার্ডে 21 কেজি করে চাল পাওয়া যাবে পরিবার পিছু। আপনাদের পরিবারে একটি AAY কার্ড থাকুক বা একাধিক AAY কার্ড থাকুক না কেন, 21 কেজি চাল আপনারা পাবেন পরিবার পিছু। তারপর ডান দিকে আসছি আমরা, এখানে দেখুন 14 কেজি করে আপনারা গম পেয়ে যাবেন পরিবার পিছু। আর যদি গম না পান তাহলে এই গমের পরিবর্তে আপনারা 13 কেজি 300 গ্রাম আটা পেয়ে যাবেন পরিবার পিছু। তারপরে আমরা চলে আসছি PHH এবং SPHH ক্যাটাগরির রেশন কার্ডে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3 কেজি করে পার হেড বা প্রতি রেশন কার্ড পিছু চাল আপনারা পেয়ে যাবেন। এবং ডান দিকে আসলে পরে আমরা দেখতে পাচ্ছি 2 কেজি করে গম পেয়ে যাবেন প্রতি রেশন কার্ড পিছু। আর যদি গম না পান তাহলে গমের পরিবর্তে আপনারা 1 কেজি 900 গ্রাম করে আটা পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি RKSY2 রেশন কার্ডের ক্যাটাগরি। এই ক্যাটাগরির রেশন কার্ডে 2 কেজি করে চাল পাওয়া যাবে প্রতি রেশন কার্ড পিছু বা পার হেড। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি 3 কেজি করে গম পাওয়া যাবে প্রতি রেশন কার্ড পিছু। যদি গম না পাওয়া যায় তাহলে গমের পরিবর্তে এই একই পরিমাণের চাল আপনারা পেয়ে যাবেন। পরবর্তী এবং শেষ যেটা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, সেটা হলো RKSY2। RKSY2 রেশন কার্ডের ক্যাটাগরিতে 1 কেজি করে চাল পেয়ে যাবেন প্রতিটি রেশন কার্ড পিছু বা পার হেড। এবং ডান দিকে এখানে দেখুন দেখানো হচ্ছে 1 কেজি করে পার হেড বা প্রতি রেশন কার্ড পিছু আপনারা গম পাবেন। আর যদি গম না পান তাহলে গমের পরিবর্তে ওই একই পরিমাণের চাল আপনারা পেয়ে যাবেন। আর মনে রাখবেন এই সমস্ত দ্রব্যই আপনারা পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখে নিলাম আমরা এই 2023 ডিসেম্বর মাসে প্রতিটি রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী কত পরিমাণের চাল আর কত পরিমাণের গম বা আটা আপনারা পাবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।